সকাল থেকেই অবরোধের মাঝেও অনেকটাই স্বাভাবিক ছিল নগরীর পরিবেশ, কিন্তু ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়েছে কম। গাবতলী, সায়দাবাদ, মহাখালী সহ বেশিরভাগ টার্মিনালগুলো ছিল প্রায় যাত্রীশূন্য। অবরোধের মাঝেও বাস চালু থাকলেও যাত্রী সংকটে দুপুর নাগাদ ঢাকা ছেড়েছে কয়েকটি বাস। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবহন খাত। আমরা তো দিন এনে দিন খাই, কাউন্টারে কাজ করি, আমরা তো যাত্রী পাইলেই গাড়ি ছাড়তাম, মানে তো যাত্রী পাই না। গাড়ি আছে, গাড়ি লাগায় বসে আছে, কোনো প্যাসেঞ্জার নাই। সবচেয়ে বেশি এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেক গাড়িতে মনে করেন প্রতিদিন 30 থেকে 25 থেকে 30 হাজার টাকা লস হতেই আছে। মানুষ যাইতেছে না, গাড়ির মালিকরা কিন্তু প্রস্তুত গাড়ি ছাড়তে, কিন্তু যাত্রী নেই। যাত্রী কখন কি হয় না হবে এটা যাত্রী বলতে পারে, এই জন্য যাত্রী যাইতেছে না। প্রত্যেকটা রাস্তা যে যাতায়াত খরচ, টোল খরচ, ব্রিজ খরচ, এগুলো উঠতেছে না। একটা গাড়িতে 40টা সিট, কিন্তু হইতেছে 2-3 জন। বাধ্যতামূলক প্রত্যেকটা গাড়ি আমরা ঘুরাইতেছি, এতে যাত্রী বিড়ম্বন হইতেছে। এই হরতাল অবস্থা আমরা চাই না, আমরা চাই ভালো কিছু। সদরঘাট লঞ্চ টার্মিনালও ছিল কিছুটা ফাঁকা, কিন্তু স্বাচ্ছন্দ্যে রেল যাত্রা করতে পারছেন অনেকে। বাসে গেলে হয়তো বা আগুন দিতে পারে, ঝামেলা হইতে পারে, এই বইমানের মধ্যে এই জন্য ট্রেন দিয়ে যেতে সিট। বাসে একটু ভোগান্তি তো, যার কারণে ট্রেনে যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে, যে হরতাল অবরোধের কারণে আসলে বাসে আমরা নিরাপত্তা বোধ করি না, এবং ট্রেনে একটু নিরাপত্তা বোধ করি। এখানে সিকিউরিটি ব্যবস্থা ভালো, এই জন্য আমরা বাসে আর কি চলাচল করতে, বাসে থেকে ট্রেনে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অবরোধের সময় তো কোনো সময় যাওয়া হয় না, কিন্তু এখন অবরোধ বাড়ায় যাচ্ছে, এই জন্য ট্রেনের টিকিট কাটছি, আমি অগ্রিম কাটছি আর কি 10 দিন আগেই, কিন্তু ট্রেন তো এখনো আসে নাই, 9:10 ট্রেন এখনো আসে নাই। এদিকে অবরোধ বিরোধী কর্মসূচি নিয়ে এদিনও শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ সহ তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে এই কর্মসূচি হতো, মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করতো এবং মানুষ মানত। দ্বাদশ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে আছি। প্রত্যেক জীবনের কোথাও কোনো বর্তায় না ঘটে, সুন্দর সাবলীলভাবে, সরলভাবে এবং স্বস্তি নিয়ে যেন তারা কাজে যেতে পারে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখন নির্বাচনের আমেজে, তারা কিন্তু রাজপথে। জনগণই প্রতিরোধ করছে, জনগণই প্রত্যাখ্যান করেছে, আমরা জনগণকে সাহস দেওয়ার জন্য জনগণের সাথে আছি। রাজধানীতে কোনো ধরনের নাশকতা এড়াতে এদিনও মাঠে ছিল বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।